ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বিপিএল এর 20তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় শেখ জামাল। ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। টাইগার এই ওপেনার আজও দলের হয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। 84.16 স্ট্রাইক রেটে 120 বলে 101 রানের ইনিংস খেলেছেন তিনি। এনামুল হক বিজয়ের 101 রানের পাশাপাশি প্রাইম ব্যাংকের ভারতীয় ক্রিকেটার এশোয়া রান করেছেন 133 রান। এরপর ব্যাটিং এ ঝড় তুলেছেন বাংলাদেশি অলরাউন্ডার আরিফুল হক। 209.37 স্ট্রাইক রেটে মাত্র 32 বলে 67 রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। আরিফুল হকের ইনিংসটি সাজানো ছিল 3টি 6 ও 4টি 4। বাংলাদেশি দুই তারকার বিধ্বংসী ব্যাটিং এ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক। নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 344 রান তুলতে সক্ষম হয়েছে তারা। এদিকে টানা সেঞ্চুরির দেখা পেয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এনামুল হক বিজয়।